প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ ঘুমিয়ে আছে, যখন তার মরণ হবে তখন তাকে জাগ্রত করা হবে। মৃত্যুর পর কোরআন ও হাদিস অনুসারে প্রত্যেক মানুষকে 8টা প্রশ্ন করা হবে, যার মাঝখান থেকে 3টা প্রশ্ন করা হবে কবরে ও বাকি 5টা প্রশ্ন করা হবে হাশরের ময়দানে। মূলত ইহকালের এই জীবনকালটা হচ্ছে এই 8টা প্রশ্নের উত্তর তৈরি করার সময়কাল। কবরে যে প্রশ্ন 3টা করা হবে, সেই 3টা প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা। হাশরের ময়দানে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে হাজির করা হবে। আল্লাহ যে 5টি প্রশ্ন করবেন, যে জীবন দিয়েছি তার কি করেছো, যে যৌবন দিয়েছিলাম তা কিভাবে ব্যবহার করেছো, ধন সম্পদ কোথা থেকে কামিয়েছো, অর্জিত সম্পত্তি কোথায় ব্যয় করেছো, নিজের পরিবারের প্রতি নাকি হারাম পথে, আর যে জ্ঞান তুমি অর্জন করেছিলে তার উপর কি আমল করেছো। 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপর ফরজ, কিন্তু আমরা কি আসলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি? তাহলে কিভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেব?